পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে 2022 ও 2023 সালে সারা বিশ্বে 162 জন সাংবাদিক খুন হয়েছেন, যা আগের দুই বছরের তুলনায় বেশি। আজ শনিবার প্রকাশিত ইউনেস্কোর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, সাংবাদিক নিহত হওয়ার বেশিরভাগ ঘটনাতেই দোষীদের কোনো সাজা হয় না। এজন্য উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থাটি। ইউনেস্কোর মহাপরিচালক আদ্রে আজুলে এক বিবৃতিতে বলেছেন, 2022 ও 2023 সালে শুধু সত্য অনুসন্ধানে নিজেদের মহা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে প্রতি চার দিনে একজন সাংবাদিক খুন হয়েছেন। এভাবে সাংবাদিক খুনের ঘটনা বেড়ে যাওয়া উদ্বেগজনক। সাংবাদিক হত্যাকাণ্ডের পেছনে থাকা অপরাধীদের সাজার আওতায় আনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোকে আরও বেশি কিছু করার তাগিদ দিয়েছেন আদ্রে আজুলে। ইউনেস্কোর বরাত দিয়ে বার্তা সংস্থা AFP জানিয়েছে, সবচেয়ে বেশি সাংবাদিক নিহত হয়েছেন লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে। দুই বছরে ওই দুই অঞ্চলে 61 জন সাংবাদিক নিহত হয়েছেন। সবচেয়ে কম সাংবাদিক নিহত হয়েছেন উত্তর আমেরিকা এবং পশ্চিম ইউরোপে, 6 জন। ইউনেস্কোর প্রতিবেদনে আরও বলা হয়েছে, 2023 সালে নিহত সাংবাদিকদের একটি বড় অংশ যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছেন, সংখ্যাটি 44, যা ওই বছর নিহত হওয়া মোট সাংবাদিকদের 59%। 2022-23 সালে নিহত সাংবাদিকদের মধ্যে 14 জন নারী, যা মোট মৃত্যুর 9%। তাদের মধ্যে অন্তত 5 জনের বয়স 15 থেকে 24 বছরের মধ্যে। 2006 সাল থেকে ইউনেস্কো বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার হিসাব প্রকাশ করছে। সংস্থাটির হাতে থাকা তালিকা অনুযায়ী সাংবাদিক খুনের 85% মামলাতেই কোনো সমাধানে পৌঁছানো যায়নি বা পরিত্যক্ত হয়েছে।